হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো সবাইকে স্বাগত নতুন ভিডিওতে। সবার প্রথমে তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। আর আজকে আমি যাচ্ছি বালুরঘাটে, আমাদের ক্লাবে পিকনিক রয়েছে হোলির দিনেই আর কি। তো যাই হোক, না করতে পারিনি, তো এখন রয়েছি কালীতলাতে। গাড়ি আসবে, গাড়ি আসলে পরে গাড়িতে চড়ে সোজা বালুরঘাট। তো সাথে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আরে দেখে কিন্তু আজকে আমরা এমনি তো ভূত হয়ে আছে, আরো বেশি করে ভূত বানাবো। আর এদিকে আমরা জয়দীপ ভাই রয়েছে, বাচ্চা ছেলে তো একদম পিচকিরি নিয়ে খেলছে আর কি। আমাদের খেলা শুরু হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ একদম ভূত বানিয়ে দিয়েছে। সবার প্রথমে এই নিয়ে শুরু করেছে আমির খান। আর এখন আমরা রয়েছি একদম আমাদের ক্লাবের সামনে, ওই সরি আমাদের ক্লাবের বোর্ড ওইদিকে। আর এই মেয়েটা প্রতিরাম থেকে এসছে, ফুলবাড়ির লোকজন এসছে, বাদাম আইল। আর এদিকে আমাদের সুমন দা রয়েছে। দাদা দাদা হ্যাপি হোলি। দাদা দুই দুই এক লাইন আমার অডিয়েন্সদের জন্য, কারণ আমি জানি তুমি ভালো বক্তা, বলতে হবে। এই হোলির দিনে সবাই রং খেলুন এবং আমাদের পাপায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ও দাদা দাদা, একবারে জায়গায় দুইবার, হ্যাঁ একবারে জায়গায় দুইবার সাবস্ক্রাইব করুন, একবারে জায়গায় দুইবার সাবস্ক্রাইব করুন। বাড়ির যত ফ্যামিলির লোক আছে সবাইকে দিয়ে সাবস্ক্রাইব করুন। ইতরে খুশি হই, সবাই রং খেলুন, রং লাগান, কিন্তু রং বদলানো মানুষের থেকে দূরে থাকুন, জল বাঁচান, সবাই নিট খান। সরি সরি সরি। আর এই যে আমাদের আজকে ফটোগ্রাফার চলে এসেছে, আজকের জীবন শেষ ফটো তুলতে তুলতে। আর এই যে আমার পাগলি ভাস্তি দেখো। আমরা যাচ্ছি এখন হাই স্কুল মাঠে কালকে, যেখানে মানে একটা বিরাট ধামাকা, প্রায় জেলার মানুষ একত্রিত হয়েছিল বলাই যায়। হ্যাঁ আমাদের গঙ্গারামপুরে হয়েছে কাল থেকে পার্কে, প্লাস বালুঘাটে হয়েছে। এখন তো মানে কি বলবো, অনেক ভাঙ্গাটে যাচ্ছি আজকে, যার যার মতন আর কি বসন্ত উৎসব সেলিব্রেট করে। তো আজকে হলো হোলি, আসল হোলি আজকে। আর দেখতেই পাচ্ছ আমাদের ফেস দেখে বুঝতেই পারছো হোলি খেলা অলরেডি শুরু হয়ে গেছে। ঘড়ির কাঁটা তখন বাজে প্রায় দেড়টা মতন, আর খেলা হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে মহিলাগুলো রং খেলে ক্লান্ত হয়ে গেছে। আমাদের কোষাধ্যক্ষ ক্লাবের দাদা, দু এক লাইন যদি একটু কি বলবো, এই মধ্যে কোষাধ্যক্ষের হাতে কোনো টাকা পয়সা নাই, সব শেষ। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, এরকমই হওয়া উচিত। কিরকম আনন্দ করলেন আজকে? ভালো, বন্ধ কর বাবাই, বদমাশি করিস না আমার সাথে। বিশ্বদা দুই এক কথা বলবে এবার, বিশ্বদা বলো 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 বলো। এরকম ভাবে যে এই হোলিটা কাটাতে পারবো এটা ভাবিনি। এই জার্নালিস্ট ক্লাবের সদস্য না হলে এই দিনটা এইভাবে উপভোগ করতে পারতাম। পাপায়ের ব্লগে এর আগেও তোমাকে দেখা গেছে, সেদিন তুমি পাপায়ের ব্লগ, আজকে এই ব্লগে এসে আজকের দিনটা কি করে বলবে, কি বলবে আজকের দিন সম্পর্কে? ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ। দক্ষিণ দিনাজপুর ব্লগে এসে আমার খুবই ভালো লাগতেছে, কারণ এখন অনেকটাই জলের বোতল খিদে পেয়ে গেছে, তো তার জন্য আমাদের এখন ঝাল চলে এসেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর গাইস দেখতে থাকো, মালটার কথাবার্তাতে মানে অসঙ্গতি মনে হচ্ছে, কারণ একটাই ওর প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না আর কি, কথা উলট পালট হয়ে যাচ্ছে। আর আমার যে পিছনে মালটা দেখছো সে কিন্তু খুব মুডে আছে আর কি। আমাদের পিকনিক মোটামুটি কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি ছবি তুলতে বললাম আর তুমি ব্লগ বানাচ্ছো। তো গাইস আজকে আমাদের বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবে আমাদের ক্লাবের পিকনিক ছিল হোলি উপলক্ষে আর কি। তো আমি সেখানে আজকে গিয়েছিলাম, সারাদিনে এত মজা করেছি মানে বলার মতো নয় আর কি।
কালকে তো গিয়েছিলাম গঙ্গানগর কালদিঘি পার্কে, বসন্ত উৎসবের ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি, প্লাস আজকে হোলি উপলক্ষে গিয়েছিলাম বালুরঘাটে, নাচ গান অনেক কিছু খাওয়া দাওয়া দাদাদের সাথে অনেকে ছিল, সবার সাথে মজা করেছি। কিন্তু দুঃখের বিষয় একটাই, নাচ করতে পারিনি, স্পিকারের একটু সমস্যা ছিল তার কারণে নাচতে পারিনি। তাছাড়া এমনি মোটামুটি সব কিছুই হয়েছে আর কি, খাওয়া দাওয়া থেকে শুরু করে মজা, রং লাগানো সবার সাথে, হাসি মজা ঠাট্টা ছবি তোলা। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাও কমেন্ট করে। কি বলবো, ভিডিও এডিট করার অতটা এনার্জি পাচ্ছিলাম না, কারণ গত দু তিন দিন ধরে এতটা ধকল যাচ্ছে, আর তার মধ্যে এখন ইলেকশন ঘোষণা হয়ে গেছে, লোকসভা নির্বাচন 26 এপ্রিল আমাদের এখানে দ্বিতীয় দফায় হবে, তো সেই খবর করতে সব কিছু মেনটেন্স করতে একদম অবস্থা সত্যি খুব খারাপ আর কি। তো তারপরে ভিডিও তৈরি করেছি বসন্ত উৎসবের, প্লাস আজকে হোলির। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। আর সবার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাকে অনেকেই বলছে এই আমার এগুলো কাটতে আর কি, তো কাটবো না রেখে দেবো সেটা বুঝতে পারছি না, তো তোমরা একটু জানাও এটা ভালো লাগছে না কেটে দেবো, কমেন্টে জানাও, তাহলে থাকবে নইলে উড়িয়ে দেবো। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো।